জায়গা, সকলে বললেন এটার নাম হলো কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানের মধ্যে সাহাবা ইকরামকে বললেন, ও সাহাবারা, এই জায়গার মধ্যে তোমরা তাঁবু টাগাও, কারণ সীমার আমার রক্ত নেওয়ার জন্য এইখানে আমাকে অসিরে শহীদ করবে। সুবহানাল্লাহ। এবার হুসাইন একটা বাসন দিলেন, ও কুফারবাসীরা, যারা আমার সঙ্গে মদিনা থেকে আসছ, তোমাদেরকে একটু আমি একটু অনুমতি দিচ্ছি, তোমরা রাতের অন্ধকারে এখান থেকে চলে যাও, সবাই সবার জীবন নিয়ে চলে যাও, কারণ ইবনে জিয়াদ, কারণ সীমার আমার আমাকে হত্যা করে ফেলবে, তোমরা এখান থেকে চলে যাও। সমস্ত সাহাবেরা বলে উঠলেন, ও হুসাইন, আমরা যদি মরতে হয় আপনার সাথে মৃত্যুবরণ করব, কিন্তু আমরা আপনাকে ছেড়ে এক বিন্দু এদিক সেদিক হব না। সুবহানাল্লাহ। বলুন, জীবন দিবে, এরপরে ইসলাম থেকে এদিক সেদিক হবে না। এইদিকে ইয়াজিদ বাহিনী 12,000 সৈন্য নিয়ে হুসাইনকে গিরে গিরিয়ে ফেললেন, গিরাও করলেন। এক পর্যায়ে যখন গিরাও করার পূর্বে সকালবেলা হুসাইন বাসন দেওয়ার পরে যুদ্ধ শুরু হল, যুদ্ধ হতে হতে অনেক সাহাবায়ে কেরাম মারা গেলেন। মারা যাওয়ার এক পর্যায়ে হুসাইনের কলিজার টুকরা সন্তান আলী আসগর, নাম কি সকলে বলুন, নাম কি? আলী আসগর। হুসাইনের বিবি শারবানু, শারবানু হুসাইনকে ডেকে বললেন, হুসাইন, 3 দিন পর্যন্ত আলী আসগর ফানি ফানি করে তার গলা পিপাসা হয়ে গিয়েছে, আপনি একটু পানি এনে এই আলী 6 মাসের শিশু আলী আসগরকে একটু দেন। হুসাইন শারবানু থেকে তার কলিজার টুকরো সন্তানকে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে গিয়ে বলে, ইয়াজিদ বাহিনী, আলী আসগর রসুলের আওলাদ, তোমরা একে একটু ফানি দাও। এই কথা বলতে না বলতে বিষক্ত তীর ইয়াজিদ বাহিনী নিক্ষেপ করলেন, আলী আসগরের গলা দিয়ে অপর প্রান্তর বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। হুসাইনের কলিজার টুকরো সন্তান আলী আসগরকে যখন তীর নিক্ষেপ করা হলো, এক প্রান্ত দিকে অন্য প্রান্তরের তীরটা বের হয়ে গিয়েছে। আলী আসগর শাহাদাত বরণ করেছেন, বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আলী আসগর মারা গিয়েছে, এবার হুসাইন শারবানুকে নিয়ে তার বিবিকে বললো, এ শারবানু, ধরো, পানি আর খেতে হবে না, রসুলের আওলাদ ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ইয়াজিদ বাহিনী 1 ফোঁটা পানি পর্যন্ত দিল না। এবার হুসাইনের সাথে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে হুসাইন ফুরাত নদীর তীরে যখন গেলেন, অনেক কষ্টে এক বালতি পানি উঁচু করলেন। তিনি যখন পানি খাওয়ার জন্য চাইছিল, কিন্তু তার মনে আসলো, আমার কলিজার টুকরা সন্তান পানি পানি করে জীবন দিয়েছে, আমি এই পানি কিভাবে খাই? এরপরে হুসাইন পানি ফেলে দিল, পানি খেলো না। এক পর্যায়ে জুমার দিন, গরিবের হজের দিন, হুসাইনকে 1টি নয় 2টি নয় 32টি আঘাত করেছে ইয়াজিদ বাহিনী। 32টি আঘাত করার পূর্বে হুসাইন তখন ইয়াজিদ বাহিনীর সাথে বলল, ও ইয়াজিদ বাহিনী, আজকে জুমার দিন, গরিবের হজের দিন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যখন তিনি নামাজের মধ্যে দেখলেন, 1টি নয় 2টি নয় নামাজের মধ্যে 34টি বল্লম তার শরীরের মধ্যে আঘাত করেছেন। সুবহানাল্লাহ। 34টি বল্লমের আঘাত পড়ার পরে এরপর হুসাইন নামাজ ছেড়ে দেন নাই। নামাজ কি ছেড়ে দিয়েছেন? নামাজ ছেড়ে দেন নাই। আর আজ আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কথা ঠিক না বেঠি? আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের উপর অনেক নির্যাতন হচ্ছে, কথা ঠিক কিনা? আমাদের উপর অনেক
করোনা ভাইরাসের মতন রোগ আক্রান্ত করতেছেন, আমাদের কারণে আমাদের গুণাগুলো আমরা নিচ্ছি, এই জন্য রসুলের ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায়। এবার হুসাইন যখন নামাজ শেষ করার পূর্বে অনেক শক্তি দিয়ে কোরার মধ্যে তিনি উঠতে চাইলেন, কিন্তু এক পর্যায়ে তিনি উঠতে পারলেন না, তার শরীর থেকে রক্ত পড়তেছেন। এক পর্যায়ে সীমার এসে হুসাইনকে ধাক্কা মেরেছে, আল্লাহু আকবার, হুসাইন জমিনে পড়ে গিয়েছে। এমন হুসাইন জমিনে পড়ার পরে গোড়ার মধ্যে আবার উঠতে চেয়েছে, কিন্তু উঠতে পারে নাই। এবার হুসাইন কান্না শুরু করতেছে, নানাজি আপনি বলেছেন আমার জীবন জানি এভাবে আপনার উম্মতের জন্য দিয়ে দেব, আল্লাহু আকবার। এবার হুসাইন কান্না করার পরে সীমার আবার ধাক্কা মেরে হুসাইনকে যখন গোড়ার থেকে নিচে ফেলে দিয়েছে, অলরেডি হুসাইনের গলার উপরে বসে গিয়েছে, গলার উপরে বসে হুসাইনের স্যার মুবারক এক কোপে আলাদা করে ফেললেন, আল্লাহু আকবার। হুসাইন ওইখানে শহীদ হয়েছে, হুসাইনের রক্ত কারবালার ময়দান বেশে গিয়েছে। এইদিকে উম্মে সালমা বলতেছেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে ধুলোবালু, দাড়ির মধ্যে ধুলোবালু। আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে ধুলোবালু কেন? উম্মে সালমা, তুমি জানো না আমি এই মাত্র আমি কারবালার ময়দান থেকে আসছি, আল্লাহু আকবার, আমার কলিজার টুকরো নাতি হুসাইন নানা বলে যতটা কারবালার ময়দানে গড় দিয়েছে, আমি হাবিব রওজার পাক থেকে আমি দৌড়াই এসে আমার হুসাইনের সাথে আমি ততটা গড় দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলার পরে উম্মে সালমা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দাড়ি মুবারক দেখে, ধুলো বালু দেখে তিনি অশ্রুর জোরে তিনি কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কি দেখেছেন? আমি দেখেছি প্রত্যেকটা বল্লমের আঘাতে আমার নাতি হুসাইনের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। একমাত্র ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কথা ঠিক না ভাই? ঠিক। একমাত্র নামাজকে টিকিয়ে রাখার জন্য, একমাত্র কোরআনকে টিকিয়ে রাখার জন্য হুসাইন 54 বছর বয়সে কারবালার ময়দানে শহীদ হয়েছে, আল্লাহু আকবার। এবারে জিহাদ বাহিনী হুসাইনের স্যার মোবারক নিয়ে কুফার অলিতে গলিতে ঘুরতেছেন। এক পর্যায়ে একটি পাত্রের নিকট সন্ধ্যাবেলা হয়ে গেল, হুসাইনের স্যার মোবারক নিয়ে তার মানে এলাকার মানুষকেও দেখাচ্ছেন, কেউ যদি এদিদের বিরুদ্ধে কথা বলো তাদের কর্তান থেকে কল্লাটা আলাদা করে ফেলব। এবার হুসাইনের স্যার মুবারক নিয়ে যখন কুফার অলিতে গলিতে ঘুরতেছেন, একজন পাত্রী, সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, হুসাইনের এদিদের বাহিনীরা পাত্রীর ঘরে প্রবেশ করলেন। যখন পাত্রীর ঘরে প্রবেশ করলেন তখন পাত্রী এবার তাদেরকে প্রস্তাব দিলেন, দেখলেন এটা রসুলের আওলাদ হুসাইনের মাথা, আল্লাহু আকবার। এবার পাত্রী এজিদ বাহিনীকে প্রস্তাব দিলেন, তোমরা যদি এক রাতের জন্য হুসাইনের মাথাটা হুসাইনের স্যার মুবারক আমার কাছে দাও, আমি তোমাদেরকে 500 দেরহাম দেব, সুবহানাল্লাহ বলেন। লুবিরা লোভ করে পাত্রীর কাছে মাথা মুবারক দিলেন। এখন পাত্রী সারা রাত হুসাইনের জবান থেকে ঠোঁট মুবারক থেকে বালুগুলো মুছতেছে, একজন ইহুদি হয়ে কান্না করতেছেন, এটা তো রসুলের আওলাদ, সেই ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়েছেন। এমনকি পাত্রী দেখতে পেলেন যখন গভীর রজনীতে পাত্রী মাথা থেকে গলা থেকে ভালুগুলো মুছতেছে, হুসাইনের যেই মাথা মুবারক রয়েছে, স্যার মুবারক রয়েছে, এর আলো আসমান পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। ওই রাত্রে পাত্রী হুসাইনের নামের উপরে
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই করুণ কাহিনী দেখে এখন সকালবেলা ইজিদ বাহিনীরা হুসাইনের সের মুবারক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় যখন কিছু 500 দেরহাম দিলেন, দেখেন অর্ধেক দেওয়ার পরে এই 500 দেরহাম পাথরের টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এবং টুকরার মধ্যে লেখা আছে ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু ক্বালাবিয়া ক্বালিবুন। সুবহানাল্লাহ বলুন। কাফেররা অতি শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। কথা ঠিক নেবে ঠিক, তারা অতিরেই জানতে পারবে। এরপর হুসাইনের স্যার মুবারক নিয়ে ইজিদ বাহিনীর কাছে নিয়ে গেলেন। ওইখানে 80 বছরের যুবক যায়েদ ছিলেন সাহাবি, তিনি দেখলেন হুসাইনের মাথা